শৈল্পিকভাবে বহু বর্ষজীবী বৃক্ষকে নান্দনিক রূপে বছরের পর বছর খাটো করে রাখার কৌশলই হচ্ছে বনসাই। প্রাচীন চীনা শব্দ পেনজাই থেকে জাপানি বনসাই শব্দের উৎপত্তি, যার বন অর্থ অগভীর পাত্র এবং সাই অর্থ গাছ, অর্থাৎ অগভীর পাত্রে লাগানো গাছ। মূলত বাহ্যিক গঠন এক রেখে আকারে ছোট শৈল্পিক রূপে সাজা শক্ত কাণ্ড বিশিষ্ট গাছই বনসাই, যা ছোট পাত্রে বেঁচে থাকে বছরের পর বছর। বট, কৃষ্ণচূড়া, ছাতিম, দেবদারু, তেঁতুল, চায়নাবাস সহ মোটা কাণ্ডযুক্ত গাছ উপযুক্ত বনসাই তৈরির জন্য। এসব গাছ বৃদ্ধি পায় ধীরে ধীরে, বছর ঘুরে পাতা ঝরে একবার। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঝুরি, যা বিকল্প হিসেবে কাজ করে শেকড়ের। বীজ থেকে তৈরি বনসাইতে লাগে প্রচুর সময়, তাই স্বল্প সময়ে সর্বোত্তম বনসাই পেতে ব্যবহার করা হয় সুস্থ গাছের ছোট শাখা। প্রথমে তৈরি করা হয় বনসাইয়ের জন্য উপযুক্ত মিডিয়া, এজন্য প্রয়োজন বাগানের ঝুরঝুরে মাটি, কম্পোস্ট, বালি, ইটের খোয়া, পোড়া মাটি। ভালোভাবে মিশিয়ে ছোট টবে লাগিয়ে দেওয়া হয় গাছের শাখাটি। নিয়মিত যত্নে এক মাসের মধ্যে গজায় শেকড়। গাছ কিছুটা বড় হলে পাত্র থেকে তুলে স্থানান্তর করতে হয় নতুন পাত্রে। এ সময় শাখার পরিমাণ বেশি করতে কেটে দিতে হয় পুরনো শাখা। একইভাবে শেকড়ের বাড়তি অংশ সাবধানে কেটে দিতে হয় সুন্দর রূপ। ক্রমশ কাটতে কাটতে একসময় বনসাইয়ের পাতার আকার হয়ে ওঠে ছোট। শুধু কাণ্ড, শেকড় আর পাতার বৃদ্ধি নিয়ন্ত্রণ করাই উদ্দেশ্য নয়, সুঠামো গঠনের পাশাপাশি বনসাইয়ে প্রয়োজন বয়স্ক ভঙ্গিমা আনা। নিয়মিত যত্নে এভাবে ৬ মাস থেকে এক বছর পর পর পাত্র পরিবর্তন আর শাখা শেকড়ের আকার ইচ্ছে মতো পরিবর্তন করে ৩ থেকে ৪ বছরের মধ্যেই পাওয়া যায় শক্ত কাঠামোর গম্ভীর বনসাই।